আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয়, একটি ফ্ল্যাটের একটি রুম বা একটি কামরা কেসিংয়ে ওয়ারিং করতে গেলে কী কী মাল বা মেটেরিয়ালস লাগে সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে জিনিসটি লাগবে সেটি হলো একটি কেসিং, এটি হলো একটি হাফ ইঞ্চি কেসিং। কেসিং লাগবে, তারপর লাগবে স্ক্রু, এটি 25/7 স্ক্রু, তারপর লাগবে কাঠের প্যানা, কেসিংটি মারার জন্য স্ক্রু এবং প্যানা লাগবে, তারপর লাগবে তার 0.75 তার, 1.0 mm তার এবং 1.5 mm তার। তার লাগার পর তারপর যে জিনিসটা লাগবে সার্কুলার বক্স, এটি হলো একটি সার্কুলার বক্স, এবং লাগবে হোল্ডার, এটি একটি বাটাম হোল্ডার। হোল্ডার লাগবে একটি বাড়িতে একটা দুটো তিনটে যার যেরকম লাগে। এবং তারপর লাগবে সিলিং রোজ, সিলিং রোজ কারো একটা কারো দুটো যেরকম লাগে, একটা রুমে যেরকম পয়েন্ট হবে সেরকম সিলিং রোজ সেরকম হোল্ডার লাগবে। এবং একটি তিন ফুল বক্স, এটা জয়েন্ট করার জন্য বিশেষ বেশিরভাগ লাগানো হয়, অনেকে লাগায় অনেকে লাগায় না। আপনার যদি প্রয়োজন হয় লাগাবেন, না হলে প্রয়োজন না থাকলে লাগাতে হবে না। এবং জয়েন্ট করার জন্য লাগবে একটি পিভিসি টেপ, এটি একটি পিভিসি টেপ, এটি জয়েন্ট করার জন্য জয়েন্টের কাজে লাগবে। এরপর যেটি লাগবে সুইচ বোর্ড, এটি একটি 8x6 গ্যাং বক্স, এর মধ্যে সুইচের ঘর আছে আটখানা, আট পিস সুইচের জায়গা আছে। এর মধ্যে একটি 5-pin সকেট হবে, এবং একটি 5-pin সকেট, এটি একটি 5-pin সকেট, এবং এখানে চারখানা সুইচ আছে, চারটে সুইচ লাগবে, একটি ইন্ডিকেটর ল্যাম্প যেটা বোর্ডে আলো জ্বলার জন্য এবং কারেন্ট আছে কি না বোঝার জন্য লাগে, এটি একটি ফিউজ বা সার্কিট, অনেকে কিটক্যাট বলে, এটি একটি লাগবে। এবং একটি লাগবে রেগুলেটর, যেটা ফ্যানকে কমানো বাড়ানো করার জন্য, কমানো এবং বাড়ানোর জন্য যে রেগুলেটর লাগে সেটি একটি রেগুলেটর, এটি একটি লাগবে। এবং লাগবে ফিটিংস, এটি একটি 9W এলইডি ল্যাম্প এবং একটি 0.5 নাইট ল্যাম্প এবং একটি T5 সেট। আমার কাছে হ্যাভেলসের একটি 20W এলইডি T5 সেট আছে, আমি এটাই দেখাচ্ছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির লাগাতে পারেন, তাতে অসুবিধা নাই। একটি ফ্ল্যাটের একটি রুম বা একটি কামরা ওয়ারিং করতে গেলে এই মাল বা মেটেরিয়ালসগুলো লাগে, সেটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।